দেন এই যে টু ইমপ্রেশন। হ্যাঁ না, এটাই বললাম যে মাত্র দুইটা, কিন্তু আগে যেটা আমি যে প্রথম গিগটা ডিলিট করলাম না, 2 দিনে আমার 25টা না কটা হয়ে গেছিল। কিন্তু এখানে আপনি কি এসইও করছেন? হ্যাঁ এসইও, হ্যাঁ অবশ্যই করছি এমনি এসইও, আপনি না এসইও করছেন? এসইও করলাম, আমার অর্ডার 3টা ইয়ে দিলাম। পাঠাইছেন, তাহলে হ্যাঁ ইয়া করেন, আপনি হচ্ছে রিফ্রেশ মারেন, একটু পরপর রিফ্রেশ মারেন, করলে ঠিক হয়ে যাবে। মানে এটা মরে না নাকি? হ্যাঁ হ্যাঁ, বাইরে রিকোয়েস্টে বারবার যেতে থাকবেন, তাহলে আপনি অনলাইন শো করবে, 5 মিনিটের ভিতরে দিতে থাকেন, আর অনলাইন শো করলে আপনার হচ্ছে ইয়া করে, এই মানে হচ্ছে আপনি তখন র্যাঙ্কিং এর দিকে আস্তে আস্তে যেতে থাকে, তখন হচ্ছে ইমপ্রেশন বাড়তে থাকবে। ও আচ্ছা যদি আচ্ছা, অফলাইনে যদি থাকেন তাহলে আপনি এটা ঘি কেউ চার্জ দিলে পাবে না, তো অনলাইনে থাকেন তাহলে এটা হচ্ছে আপনার আরো মনে করেন যারা যারা অনলাইনে আছে চার্জ দিলে তাদের আগে শো করে। এই যে দেখছেন ডান দিকে 10 অফার লেফট টুডে, মানে একটা অফার ছিল, পাঠাচ্ছেন হ্যাঁ ছিল মনে হয়। হ্যাঁ মানে আসছে না, এটা আপনি 10টা পাঠাতে পারবেন, এটারই সংখ্যা। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ডেলি 10টা পাঠাইতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, ডেলি 10টা পাঠাতে পারবেন। হ্যাঁ তো আরো কয়েকটা খুঁজে থাকেন, তারপর আপনি অনলাইনে দিতে থাকেন, আপনি যত অনলাইনে থাকবেন তত আপনার ইয়া হবে, ওই ইমপ্রেশন বাড়বে। বাড়তে থাকবে। হ্যাঁ আমার তো 500+ হয়ে গেছে, যা আরে বাবা অনেক, এই মানে কতদিনে? আমরা হ্যাঁ ভাই, পাঠাইছি হচ্ছে 116টা, আমি এখন মোবাইলে, আমি যে প্রথম দিকে একটুখানি ছিলাম পিসিতে, রনি ভাইয়ের একটা জিনিস দেখাইলাম, পরবর্তীতে হচ্ছে রনি ভাইয়ের বলছিলাম যে আছে পারবো না, তো যা আছে ওই যে ভাইয়ের একটু কাজ আছে পিসিতে, তার লেগে মোবাইলে করছি। টোটাল 116টা পাঠাইছি, এর ভিতরে হচ্ছে চ্যাটিং করা হয়েছে 8 জনের সাথে, 8 জনের ভিতর 2 জন বলছে হচ্ছে কাজ দিবে জানাবে শীঘ্রই, শীঘ্রই বললা হচ্ছে আর ওনাদেরকে অনলাইনেই পাই নাই, আর হচ্ছে একটা হচ্ছে করলাম। না ভিতরে সবচেয়ে হাইস্ট ডলার যে বললাম না, $1,00,000, মানে ফার্স্ট ছিল হচ্ছে $1,000, সেকেন্ড ছিল হচ্ছে $1,00,000, মানে হচ্ছে বলার ডলার। হ্যাঁ মানে ওই যে $2,000টা হচ্ছে তার সাথে ইয়ে হয়েছে, মেসেজ করা হয়েছে, তো $1,000 হচ্ছে যা মানে সেল অফার পাঠাইছিলাম, উনি হচ্ছে ডেমো চেয়েছে, ডেমো পাঠাইছি, তারপর বলছে জানাবে। ভাই মামুন ভাই একটা কোশ্চেন ছিল, বাইরে যদি হচ্ছে যা ইমেল মার্কেটিং এর জন্য যদি কাজ দেয়, এটা কি হচ্ছে শুধুমাত্র ইমেল মার্কেটিং যদি এইটুকু লেখা থাকে, তাহলে হচ্ছে কোন বিষয়টা হচ্ছে উল্লেখ মানে করা হয় তার, আমার ইমেলটা দিয়ে কি মার্কেটিং করে দিতে হবে নাকি শুধু আমার ইমেল করে দিতে হবে, কোনটা? হ্যাঁ যদি মানে শুধু উল্লেখ করা মার্কেটিং করে দিতে হবে, এত মনে করেন করলো যে 500, ওই 500 বুলক মেল মনে করেন, আমি সাপোজ জানা দিলাম 500 গ্রুপ মেল মনে করছে মার্কেটিং করতে বললো, তো এটা তো হচ্ছে আর লিড জেনারেল, আরে সরি এটা তো হচ্ছে আমার ইয়া করে নেই, 500 ইমেল চাই নাই আমার কাছে। আচ্ছা আমি বলি, সবাই তো গিয়ে উল্লেখ করতেছে ইমেল মার্কেটিং, তো হচ্ছে এখন সে আমাকে বলে যে মেসেজ দিলো আপনার ইমেল মার্কেটিং করতে হবে 500 ইমেল, তো এই ক্ষেত্রে কোনটা উল্লেখ করতেছে আমার কি 500 ইমেল মার্কেটিং এর তাকে হচ্ছে জোগাড় করে দিতে হবে নাকি হচ্ছে আমার 500 ইমেল দিয়ে মার্কেটিং করে দিতে হবে তার জিনিসটা?
আমি ক্যাম্পিং এর কথা বলতেছিলাম যে তার তার সে মনে করেন যে আপনি এরই বুঝেলাম, আমি সাপোর্ট আপনি বুঝাই, আমরা যদি মানে চ্যাট করতে আমি তাহলে জিজ্ঞেস করলাম যে আপনি ক্যাম্পিং করতে চাইতেছেন, মানে আসল ইমেল মার্কেটিং করতে চাইতেছেন নাকি হচ্ছে আপনার লিড জেনারেশন দরকার। লিড জেনারেশন বলতে যে শুধু হচ্ছে ডাটা কালেক্ট তাও না, এগুলো হচ্ছে যে কোনো ভালো পর্যায়ে ডাটা কালেক্ট এরকমই আমি যেটা জানলাম। তো এখন হচ্ছে চ্যাট করতে পারলে তো তার কাছে আমি জিজ্ঞাসা করে বললাম যে ঠিক আছে ভাই এটা আমি পারবো না, বা এটা আমি পারবো ঠিক আছে করে দিয়েছি। আর হচ্ছে আপনি ডাইরেক্ট মেসেজ দেখা হচ্ছে লিডটা কিনা, উনি হচ্ছে কাজে একটুখানি বললে চলে যায়। তো এই জিনিসটার কথা হচ্ছে আমি জিজ্ঞাসা করলাম যে হঠাৎ করে যদি কিনা চলে যায়, এখন আমরা কিন্তু দেখি ভিজের ভিতরে লেখা হচ্ছে ইমেল মার্কেটিং, ওইখানে করতে আমরা লিখি বুক ইমেল মানে করবো ইমেল মার্কেটিং, এই লিখলে আমি ইমেলটাকে মার্কেটিং করতে করে দিবো, এরকম তো মনে বুঝাই যাচ্ছে। আচ্ছা বুঝি, বুঝলেন নাই, আমি আবারও বলতেছি। তাও তো সম্ভব হবে না, যে অনেকে যদি হচ্ছে বলে যে আমি আগে রনি ভাই কথা বললাম, কেউ যদি হচ্ছে 10,000 মেল বলে মানে ইমেল মার্কেটিং বলে 10,000 মেল, তাহলে 10,000 মেল যদি মার্কেটিং করে বলে তাহলে হচ্ছে আপনার পার মেলে আমি 500 হচ্ছে যে লাস্ট পজিশন, মানে 500 বেশি আমি যাবো না, আপনি বা কাছাকাছি এলেও আমার ইমেলটা রিচ হয়ে যায়, তাই হচ্ছে 400 পাঠানো হবে। তো সেই অনুপাতে হচ্ছে যদি এত আমি আপনাকে বলি, আমি আপনাকে ক্লিয়ার করে বলি, আপনি হচ্ছে একটা মেল দিয়া 500 ইমেল পাঠানো যায়, একটা মেল দিয়া 500 ইমেল পাঠানো যায়, আমি আমার একটা মেল ইমেল দিয়ে আমি 500টা মেল পাঠাইতে পারবো। হ্যাঁ 500টা মেল পাঠাইতে পারবো। তো না কিছু নেই, শুধু আমার মেল দেওয়া যাবে নাকি হচ্ছে অন্য কোন অ্যাড্রেসের মাধ্যমে মেল গুলো যাবে? ঠিক আছে আপনি শিখান, আপনি শিখে যাবেন কিভাবে তাহলে, একটু শিখে দেন আপনি তাহলে শিখে যাবেন। আচ্ছা ঠিক আছে অজিত কুমার ভাই, আপনি আচ্ছা অজিত কুমার ভাই ভিডিও এডিটিং শেষে আপনি এটা খাতায় টিকে রাখেন, তারপর ইমেল হচ্ছে শিখবো, মানে অনেক ইমেল পাঠানোটা শিখবো। না ভাই আমি আপনাকে বলি, আমি ইমেলে কেন কোশ্চেনটা করছি, আমি ভুল ইমেল নিয়ে হচ্ছে করব, মানে সবকিছু হচ্ছে প্রসেস শেষ, তো আমি ইমেলটা করার আগে মানে গিটটা খোলার আগে আমি যদি বিষয়গুলি না জানি তাহলে তো গিটটা খোলা আমার জন্য রিস্ক আছে,
হঠাৎ করে আমার একজন কাজ দিল, আমি এটা হচ্ছে বুঝলাম না, পরে হচ্ছে আমার ইনফেকশন দিলে হচ্ছে আমার আরো খারাপ। তো এই কারণে, তো এই কারণে তো ওইখানে ভাই আমি হচ্ছে অনুযায়ী ভাই আমি হচ্ছে শুধু এতটুকু চাইছি, হচ্ছে ইয়া দিয়া একটা ইমেল দিয়া হচ্ছে যা মানে 500টা পাঠানো যায়, 100টা পাঠানো ভালো, 500 পাঠানো হচ্ছে আইডি নষ্ট হয়ে যাবে। এটা এই কারণে হচ্ছে যা অনেকগুলি জিমেল দেওয়া হয়তো আমরা বেশি ম্যাচিং করতে পারবো, মানে একটা জিমেল দিয়ে কাজ করে বেশি যদি হচ্ছে পাঠাই তাহলে হবে। আর এগুলি যখন আমার জিমেল দিয়ে যাবে ওটা একটা মাধ্যম অন্য যে ওয়েবসাইটের মাধ্যমে আমরা পাঠাই, যে মানকি কি হচ্ছে যে তো ওইগুলির মাধ্যমে ওটা একটা মাধ্যম ইজিলি ভাবে বা টাইমলি ভাবে ওইটার মাধ্যমে পাঠাই দিতে পারবে। হচ্ছে আমি আজকে জিজ্ঞাসা করলাম। আচ্ছা ঠিক আছে। এই 500টাই তো হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে পাঠানো, মানে আপনার সিঙ্গেলেও পাঠাতে আপনি মেল করে পাঠাতে পারেন, বা ওইভাবে হচ্ছে আপনার অনেক সময় লাগবে, তার জন্য একটা সাইটের মাধ্যমে পাঠানো, যেটা হচ্ছে আপনাকে একটু পরে হচ্ছে কিছু কিছু করে একদিনের ভিতরে যতটা মেল দিবেন অতটা পাঠিয়ে দেবেন। আমি আপনাকে এই যে চ্যাট লিস্টে কিছু লিঙ্ক মনে দেওয়া আছে, মানে এই যে কমান্ডে দেখেন এই যে ইয়েতে গুগল মিটের হচ্ছে মেসেজ অপশনে যাওয়া আছে, দুইটা লিঙ্ক যদি না থাকে তাহলে একটু রনিং দেন, আমি তো মোবাইলে আমার এখানে শো করতেছি না। লাস্টের দুইটা মনে হয় দিলাম, ওই না যে ইয়া না ফেক জেনারেট ইয়া ওইটা না, দেখেন একটা হচ্ছে একটা তো দিছি ফেক আইডেন্টি হচ্ছে তৈরি করা, এই বাদে যে প্যাকেজ দুইটাই যে প্যাকেজ দুইটা দিচ্ছি এই দুইটা এর মাধ্যমে হচ্ছে আপনার ইমেল দিয়ে বাকি সব মেল যাবে এগুলো। এটা না তো এটা মনে কি রনি ভাই দিচ্ছি, দেখেন আমি দিছি দুইটা লিঙ্ক, এই যে এটা হয় এটা এই একটা সাইট এই এক, হ্যাঁ এটা দিয়ে হচ্ছে পাঠায়। আর প্রত্যেকটা গিগি আমি এটার কথাই দেখলাম উল্লেখ করা আছে, মানে আমি গিগ টাইটেল যা পাইলাম এই এটা দিয়ে হচ্ছে আপনি মেল পাঠানো যায়। তো একটা সুবিধা হচ্ছে আপনার ওই যদি ইয়া ধরে যে স্পাম মেল যদি যেন না ধরে, এই কারণে এটাকে যখন আপনি সিলেক্ট করে 24 একদিনের ভিতরে পাঠাইতে চাইবেন, এটার কাজ হচ্ছে আপনি প্রতি 7-8 মিনিট পর পর ইমেল পাঠাবে। হ্যাঁ এদিকে আমি এটার কাজ আজকে আমি ঘাইটা দেখলাম, তো নেটটা দেখলাম এটার কাজ মোটামুটি জানা আছে। হ্যাঁ মানে হচ্ছে 20% কত তো দেখছি, এটাতে লেখা আছে 2000 পাঠানো যাবে এক মাসে, 2000 পাঠানো যাবে। হ্যাঁ না এটা সম্পর্কে আর নাই, কিন্তু হচ্ছে একসাথে তো আমরা হাত দিয়ে এতগুলি মেল পাঠানো সম্ভব না, তাই এই সাইটের মাধ্যমে হচ্ছে আমরা মেল গুলো পাঠাইতে পারবো, আমাদের মেলের মাধ্যমে মেল গুলো যাবে, কিন্তু এই সাইটে হচ্ছে আপনাকে একসাথে সব মেল পাঠাইতে সাহায্য করবে, এবং কি একটা টেমপ্লেট তৈরি করে পাঠানো যাবে। টেমপ্লেট বলতে ওই যে আমরা ইমেল দিয়েছি যেরকম টেমপ্লেট, তাই না এক একদিনে পারবেন না, একদিনে পারবেন না, আপনার অ্যাড্রেসের মাধ্যমে সবগুলো যাবে, সেই বেলায় হচ্ছে আপনি একসাথে 2000 পাঠাতে পারবেন না, আপনি হচ্ছে যে পাঠন নিচ্ছে পাঠাইতে হবে, এভাবে করে হচ্ছে আপনি যত দিনে পাঠান এই পয়সা বা 2000-এর বেশি পাঠাইতে পারবেন না এই এক অ্যাকাউন্ট দিয়া, এই যে মান্থলি যে সাইটে অ্যাকাউন্টটা সাইন আপ করবেন
হ্যাঁ, একটা জীবন থেকে পাঠাইতে পারবেন, একদিনে 500-র বেশি পাঠাইতে পারবেন না। না হ্যাঁ, একদিনে। হ্যাঁ, আপনি 2000 মেল পাঠাইতে পারবেন 1 মাসের ভিতরে এই সাইট থেকে, এক আইডি, মানে যে আইডিটা ওপেন করছেন, সাইন আপ করছেন, এটা দিয়া। আচ্ছা, আমি বুঝাই, আমি আমি বুঝাই আমি বুঝাই আমি বুঝাই আপনি বুঝতে পারবেন। জিমেল তো এখানে চেঞ্জ করবেন, এটা তো হচ্ছে জিমেল দিয়েই তো আপনি সাইন আপ করছেন। না না না, এখানে তো আপনি একটা ইমেল দিয়ে সাইন আপ করছেন, যেটা দিয়ে সাইন আপ করবেন সেটা দিয়ে আপনার মেইল গুলো যাবে সবার সবার ইয়েতে সবখানে। জিমেলের যে রুলস, জিমেলের কিন্তু কিন্তু জিমেলের যে রুলস, ওইটাতে হচ্ছে আপনি 500-র বেশি পাঠাতে পারবেন না। হ্যাঁ, না এই সাইট থেকে, এই সাইটের কথা বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমি যখন খুলতেছি তাহলে অবশ্যই দরকার। হ্যাঁ, এখানে তো ভাই দেওয়া আছে, হচ্ছে লেখাই আছে, ওই হ্যাঁ সময় লেখাই আছে। অ্যাকাউন্ট খোলাই আছে, অ্যাকাউন্ট খোলাও আছে। হ্যাঁ, এটাই বললাম। হাই, চলে যায়। এটা এইটা দিয়ে হচ্ছে, এটা দিয়ে হচ্ছে যে ইমেল এরাও পাঠানো যায়, বাট এটা হচ্ছে আপনি স্প্যাম যেন না ধরে জিমেলে।
ফাইবারে এটা দিয়ে হচ্ছে কাজ কথা বলা আছে, মানে ফাইবার সব কিছু গিকে এই মানকি এর কথাই লেখা আছে। এটা আমি চাইনা আসলে মানকি এটা বুঝলাম, দেখলাম দেখলাম হ্যাঁ ভাই করেন। ভাই শুরু করেন, দেখি এটা শুরু করেন। শুরু করেন ভাই, শুরু করেন আসছি। সাইন আপ করার সময় খালি দেখলাম এখানে লেখা আছে এই মাত্র চার্জ গুলি লেখা আছে, লেখা আছে মানে প্রি মান্থ হিসেবে হচ্ছে পার মান্থ 2000 মিলছেন। এই কারণে আমি বললাম যে প্রতি মাসে হচ্ছে 2000 পাঠাতে পারবেন, এর বেশি পাঠাতে পারবেন না।
উনিশ না কি জানি কি ভুলে গেলাম ভাই। আপনি ইয়ে দেন সাইট, আপনি সাইট দেখে তারপর ইয়ে দেন ইমেল। হ্যাঁ হ্যাঁ ইমেলের
এখানে যে মেল অ্যাড করছেন, কত মেল টোটাল অ্যাড করতে পারবো? আপনি যে হচ্ছে কন্টাক্ট লিস্ট সেভ করছেন না, তো কন্টাক্ট লিস্ট টোটাল কয়টা সেভ করতে পারবো? ২০০০ অ্যাড করা যাবে।
সমস্যা মনে হয়, কারণ মানে এই যে ফ্রি প্ল্যান 2000 লেখা, হ্যাঁ হুম মেল পাঠান নাই। ১০,০০০ মেল পাঠাতে পারবেন সেফলি? তুমি কি, আমি কি বারবার হচ্ছে 10,000 ইয়া 2,000 কাজ করার পরে ওই 2,000 ডিলিট করে দিয়া তারপরে হচ্ছে আবার পাঠাইতে হবে এরকম কোনো কিছু? মানে এখানে আপনার এই যে ফ্রি প্ল্যান লেখা 2,000, আপনি 71টা হচ্ছে কন্ট্রাক্ট সেভ করতেন, তো আমি বললাম যে হচ্ছে যে হ্যাঁ 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 এটাই হচ্ছে আমি জানতে চাইছি যে ডিলিট কইরা দিয়া তারপরে পাঠাইতে হবে কিনা এইটা। না আসতে কোনো অপশন নেই। হুম হুম তাহলে হচ্ছে আমার 5টা ফোল্ডার করতে হবে 2,000 কইরা, যদি হচ্ছে আমি আমার এই কাজের জন্য রাহুল ভাই, এটা তো মেল পাঠানোর একটা বললেন যে মেল পাঠাবো শুধু, বাল্ক মেল বা যাই বলেন, তো আমি যদি মনে মেল মেল কেন, কিন্তু আমি কি কোনো ডাটা পাঠাইতে পারবো? ডাটা মেলের মধ্যে ডাটা পাঠাইতে পারবো? হ্যাঁ আয়া আ
আমি হচ্ছে আপনাকে দুইটা ভিডিও দিব, ঠিক আছে? আমি যে দুইটা ভিডিও আছে দিব, ওইটা আপনি দেখেন, তাহলে সামথিং একটা ধারণা হবে। হ্যাঁ দিছি না, এ পর্যন্ত ভাই যাওয়া হয়েছে, মানে আমি অজিত ভাই আমি নিজেই বলি যে ভাই এই ভিডিওটা আপনি নিজে আগে ভালো করে দেখেন, আমি সব সময় বলি। কাদের ভাই পাঠায়, না আমি একটা জিনিস একটু জানতে চাই এই মামুন ভাইয়ের কাছে। সাপোজ আমি আমার আমি একটা ব্যাংকে জব করি, তো আমার ব্যাংকে 20,000 ক্লায়েন্ট আছে, এবং প্রতিদিন আমার 20,000 ক্লায়েন্টকে তার তার অ্যাকাউন্টস ডেটা আমাকে পাঠাইতে হবে মেইলের মাধ্যমে। এটা ইমেল চেইন দিয়ে কি পাঠাইতে পারবো? বা প্রত্যেকটা ক্লায়েন্টকে আমি মেইল পাঠাবো এবং 20,000 মেইল আমার পাঠাইতে হবে? না লিস্ট, যেহেতু ব্যাংক, যেহেতু আমার লিস্ট চাটা একদম এখানে ইয়ে করা আছে, আমার চেক করা আছে। অজিত কুমার ভাই, হ্যাঁ আপনি বড় কোনো ফাইল পাইতে পারবেন না, আপনি যদি পাঠান 1 MB নিচে হইতে হবে, 4 কিলোবাইট ফাইল হইলে আপনার জন্য হচ্ছে বেটার। আপনি বড় যেটা আপনি বলতে করেছেন কি, আমি বুঝতে বড় পারছি, বড় না, আমার মনে করে মনে করেন 1 পেজের একটা ফাইল থাকবে আমার, আজকে তাহলে তাহলে ট্রানজেকশন। একটা যে একটা ফাইল আপনার হবে দিলে হচ্ছে 100 KB উপরে হবে না, হ্যাঁ হ্যাঁ এমনই হবে, মাথা এরকম রাখতে হতে হবে পারে। 1 MB উপরে হওয়াটাই ভালো। 1 MB উপরে অনেক মেল পাঠাবেন তো ওইটা স্পাম হিসেবে চলে যাবে, আমি তো বুঝতে ইন্ডিভিজুয়াল পারছি। ইন্ডিভিজুয়াল ক্লায়েন্টের আমার পোর্টফোলিওটা তার ইমেইলে সেভ করে তারপরে এটা। জি হ্যাঁ 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 না ঠিক আছে, এটা হ্যাঁ লিঙ্ক করে দেওয়া যায়। স্প্যামে চলে যাবে, হ্যাঁ গেছে কিনা। বা স্প্যামের মেল চেক করা হয় না, বেশিরভাগই আর চেক করি না, কারণ আমরা জানি ইনবক্সে। ইনফরমেশন হ্যাঁ হ্যাঁ আমাদের দেশে, আমাদের দেশে তো বড় কোম্পানি গুলো যাদের ক্লায়েন্ট কে তথ্য গুলো পাঠাইতে হয়, তারা তো মেইলের একটা ইয়ে প্যাকেজ কিনে নেয়। হ্যাঁ অজিত কুমার ভাই, তারা হচ্ছে মেলে প্যাকেজ কিনে, কারণ তারা সেফটিটা আগে দেখে, তো তাই হচ্ছে যে তারা এগুলির মাধ্যমে করে না, কারণ এটা সেফটি জন্য। হ্যাঁ সেফটি না, হ্যাঁ প্যাকেজ কিনে নেয়।
এটা যে আপনি বিজনেস এর জন্য ম্যাচিং করবেন। মার্কেটিং এর জন্য, হ্যাঁ পাবলিক, এটা পাবলিক ম্যাটার। জি হ্যাঁ হ্যাঁ অবশ্যই। জি দেখ, কালকে হচ্ছে এই গিগ খুলতে গিয়ে দেখলাম টপ সেলার, মানে এই পর্যন্ত আমার চোখের সামনে টপ সেলার করে নাই, তো কালকে শুধু টপ সেলার দেখলাম। সে হচ্ছে যা এভাবে করে হচ্ছে এই মানকি এই সাইড থেকে হচ্ছে যা মেল পাঠায় টেমপ্লেট।